ততই পাউডার করে হোক না কেন বাচ্চাদেরকে খাওয়ানো উচিত নয় কুলিং এফেক্ট থাকে এটাও কিন্তু এই সর্দি কাশি বা ঠান্ডা লাগার সমস্যাটাকে বাড়িয়ে দিতে পারে আরও বেশ কিছু মানে গাজর সেদ্ধ বা আরও অন্যান্য কিছু সবজি অ্যাড করে আমরা সেটা বাচ্চাকে খাওয়াতে পারি হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো লেটস টাকা চ্যালেঞ্জ তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যদি আমাদের বাচ্চাদের ঠান্ডা লেগে থাকে বা সর্দি কাশির মতন সমস্যায় লেগে রয়েছে সেই রকম সময়গুলোতে কোন কোন খাবারগুলো বাচ্চাদেরকে একদমই খাওয়ানো উচিত না কোন কোন খাবারগুলো আমরা এই সময় বাচ্চাদেরকে খাওয়াতে পারি সেই সম্পর্কে বেশ কিছু ইনফরমেশান কারণ এই সময় যদি আমরা বাচ্চাদেরকে বুঝে শুনে ঠিকঠাক খাবার দাবার খাওয়াতে পারি সেক্ষেত্রে বাচ্চারা চট করে সুস্থ হয়ে উঠবে ওরা চট করে রিকভার করতে পারবে তো চলো আদায় না করে ফটাফট ভিডিওটা স্টার্ট করি ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করে যে এই সর্দি কাশি ঠান্ডা লাগার সময় বাচ্চাদেরকে কোন কোন খাবারগুলো খাওয়ানো উচিত নয় হ্যাঁ দেখো এমন বেশ কিছু খাবার দাবার আছে যেগুলোর মধ্যে না কিছু কুলিং এফেক্ট থাকে সেই সমস্ত খাবার দাবারগুলো যদি এরকম ঠান্ডা লাগার সময় মানে সর্দি কাশির সময় বাচ্চাদেরকে খাওয়ানো হয় সেক্ষেত্রে ইনফেকশান যেটা হয়েছে সেটা আরও বেড়ে যেতে পারে এই কারণেই কিন্তু বেশ কিছু খাবার দাবার খাওয়ানোর আগে আমাদের সতর্ক হওয়া উচিত তার মধ্যে প্রথমেই বলবো মিষ্টির কথা মানে বেশি বেশি করে মিষ্টি দিয়ে বানানো কোনো খাবার বা চিনি অ্যাড করা হয়েছে অতিরিক্ত পরিমাণে এরকম কোনো খাবার তাল মিষ্টি বেশি করে অ্যাড করে কোনো একটা খাবার বানানো হয়েছে মোট কথা বাড়তি মিষ্টি অ্যাড করে যদি কোনো খাবার দাবার বানিয়ে বাচ্চাকে খাওয়ানো হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের এই সমস্যাটা বেড়ে যেতে পারে তো যে সময়তে বাচ্চাদের ঠান্ডা লেগে থাকবে বা সর্দি কাশির মতন সমস্যা লেগে রয়েছে বাচ্চার সেই সময়তে কিন্তু মিষ্টি মানে অতিরিক্ত পরিমাণে মিষ্টি দেওয়া আছে এমন কোনো খাবারই বাচ্চাদেরকে খাওয়ানো উচিত না দু নম্বরে বলবো ড্রাই ফ্রুটসের কথা ড্রাই ফ্রুটস আমরা যতই গুঁড়ো করে পাউডার করে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াই না কেন ঠান্ডা লাগার সময় কিন্তু বাচ্চাদের এই ড্রাই ফ্রুটস গিলতে খুব অসুবিধা হয়ে থাকে এবং সেখান থেকে বাচ্চাদের আরও বমি বেরিয়ে আসার মতন সমস্যা কাশির মতন সমস্যাগুলো হতে পারে হ্যাঁ আর এই জন্যই কিন্তু এই সময়গুলোতে মানে ঠান্ডা লেগে রয়েছে যখন বাচ্চার গলায় যখন ব্যথা রয়েছে কাশি যখন হচ্ছে বাচ্চার সেই সময়গুলোতে কিন্তু এরকম ড্রাই ফ্রুটস যতই পাউডার করে হোক না কেন বাচ্চাদেরকে খাওয়ানো উচিত নয় তিন নাম্বারে বলবো এমন কিছু খাবারের কথা যে খাবারগুলোর মধ্যে অ্যালার্জেন থাকার ফলে অনেক বেবিদেরই নর্মাল অবস্থাতেও সেই সমস্ত খাবারগুলো খেলে কাশি হাঁচি নাক দিয়ে জল পড়ার মতন সমস্যাগুলো হয়ে থাকে এই ধরনের খাবারের মধ্যে রয়েছে গমের তৈরি বিভিন্ন রকমের খাবার ডিমের সাদা অংশ চিংড়ি মাছ ইত্যাদি এবার হয় কি অনেক সময় দেখো একটি বেবি হয়তো সুস্থ রয়েছে তখন সে এই ধরনের খাবারগুলো খাচ্ছে মানে ডিমের সাদা অংশ খাচ্ছে চিংড়ি মাছ খাচ্ছে তার কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না কিন্তু এমন হতেই পারে যে সেই বেবিটি যখন ঠান্ডা লাগার সমস্যায় ভুগছে তার সর্দি কাশি হচ্ছে সেই সময় যদি এই ধরনের খাবারগুলো খাওয়ানো হয় তাহলে সেই সমস্যাটা কিন্তু তার বেড়ে যেতে পারে এরকম কিন্তু অনেক সময় হয়ে থাকে এবং অনেক বেবিদেরই কিন্তু এরকম হয়ে থাকে তো এই কারণে যে সমস্ত বেবিদের নর্মাল অবস্থাতে মানে সুস্থ অবস্থাতেই ডিম থেকে অ্যালার্জি আছে চিংড়ি থেকে অ্যালার্জি আছে গমের বিভিন্ন জিনিস থেকে অ্যালার্জি আছে তাদের তো এই ধরনের খাবার কোনো সময় খাওয়ানো যাবে না যে সমস্ত বেবিরা সুস্থ অবস্থাতে এই ধরনের খাবারগুলো খেতে পারে তাদের ক্ষেত্রেও কিন্তু তারা যদি অসুস্থ থাকে মানে সর্দি কাশির সমস্যায় ভোগে সেই সময়টাতেও কিন্তু এই ধরনের খাবারগুলো তাদেরকেও খাওয়ানো উচিত না এবার চার নম্বরে বলব টক দই এবং ফ্রিজে রাখা রকম খাবার কিন্তু এই সময়টাতে মানে যখন বাচ্চাদের সর্দি কাশির মতন সমস্যা চলবে ঠান্ডা লাগার মতন সমস্যা চলবে সেই সময় বাচ্চাদেরকে খাওয়ানো ঠিক নয় সেক্ষেত্রে কিন্তু ভেতরে যে মিউকাস রয়েছে বা স্লেশিয়া রয়েছে সেগুলোর পরিমাণ বেড়ে যেতে পারে বাচ্চাদের কাশি হয়ে যাওয়ার পরিমাণটা বেড়ে যেতে পারে এই ধরনের সমস্যাগুলো হতে পারে তো এই টাইমগুলোতে এই ধরনের টক দই বা ফ্রিজে রাখা কোনো খাবার বাচ্চাদেরকে না খাওয়ানোটাই ভালো পাঁচ নাম্বারে বলব পুরোপুরি আমার অভিজ্ঞতার ওপরে বেস করে কিছু খাবারের কথা যে খাবারগুলো খাওয়ানোর ফলে সর্দি কাশির সময় আমার বাচ্চাকে খাওয়ানোর ফলে আমি দেখেছি প্রবলেম হচ্ছে তো সেক্ষেত্রে এগুলো তোমাদের সাথেও শেয়ার করছি যাতে তোমরাও এই সমস্ত খাবারগুলো খাওয়ানোর আগে একটু সতর্ক হতে পারো তো দেখো যখন বাচ্চাদের সর্দি কাশি ঠান্ডা লাগার মতন সমস্যা চলবে সেই সময়টাতে না আমি দেখেছি আমার ছেলের ক্ষেত্রে বা আমার নিজের ক্ষেত্রে মানে বড়দের ক্ষেত্রেও আমি এটা লক্ষ্য করেছি যে কলা খেলে সমস্যাটা বেড়ে যায় হুম কারণ কলার মধ্যে এমন কিছু এজেন্ট আছে যেগুলো এরকম সমস্যা করে অনেক বেবিদের নর্মাল অবস্থাতেও কলা সহ্য হয় না কলা খেলে এরকম সমস্যাগুলো তৈরি হয়ে যায় আমার ছেলের ক্ষেত্রে কিন্তু নর্মালি যখন সুস্থ তো থাকে তখন কলা খেলেও কোনো সমস্যা হয় না খুব ভালোভাবে কলা খেয়ে নেয় কিন্তু যখন ও ঠান্ডা লেগে থাকে বা সর্দি কাশির মতন সমস্যা চলে সেই সময় যদি ওকে কলা খাওয়ানো হয় তখন কিন্তু সমস্যাটা একটু বাড়াবাড়ি হয়ে যায় হ্যাঁ এটা আমার অভিজ্ঞতা বলে তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরাও সতর্ক থাকতে পারো এছাড়া ডাবের জল এই সময় ডাবের জল মানে সর্দি কাশি ঠান্ডা লাগার সময় কিন্তু ডাবের জলের মধ্যে একটা কুলিং এফেক্ট থাকে এটাও কিন্তু এই সর্দি কাশি বা ঠান্ডা লাগার সমস্যাটাকে বাড়িয়ে দিতে পারে এটাও কিন্তু আমি বলছি আমার অভিজ্ঞতার উপরে বেস করে হ্যাঁ তোমরাও কিন্তু বাচ্চা যদি সর্দি কাশি বা ঠান্ডা লেগে থাকে কলা খাওয়ানোর আগে একটু সতর্ক হোক ডাবের জল খাওয়ানোর আগে একটু সতর্ক হয়ে তো মোটামুটি এই সমস্ত খাবার দাবারগুলো কিন্তু বাচ্চাদের যখন ঠান্ডা লেগে থাকবে সর্দি কাশির চলবে তখন ওদেরকে না খাওয়ানোই ভালো এবার তোমাদের সাথে শেয়ার করি যে এই টাইমগুলোতে আমরা বাচ্চাদেরকে কোন কোন খাবারগুলো খাওয়াতে পারি যে যে খাবার দাবারগুলো এই সময় বাচ্চাদেরকে খাওয়ানো উচিত সেগুলোর মধ্যে না কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য থাকা দরকার যেমন হালকা হালকা যেন খাবারগুলো গরম হয় তাহলে বাচ্চার খেতে ভালো লাগবে দু নম্বর হচ্ছে এমন খাবার এই সময় বাচ্চাকে খাওয়াতে হবে যাতে সেই খাবারগুলো চট করে বাচ্চারা হজম করতে পারে কারণ বাচ্চা শরীর ভালো নেই বেশিক্ষণ সে চিবিয়ে খেতেও চাইবে না ইচ্ছেও করবে না এই কারণে এমন খাবার বাচ্চাকে খাওয়াতে হবে যাতে খাবারটা খেলে চট করে সেই খাবারটা হজম করতে পারে বাচ্চা হ্যাঁ তিন নাম্বার হচ্ছে এমন খাবার দাবার বাচ্চাকে খাওয়াতে হবে যাতে বাচ্চা সেই খাবারটা চট করে খেয়ে ফেলতে পারে শেষ করে ফেলতে পারে তো এই জন্য পাতলা পাতলা টাইপের খাবার যাতে বাচ্চা কুইকলি খেয়ে ফেলতে পারে এইরকম খাবারই কিন্তু এই সময় বাচ্চাদের খাওয়াতে হবে আর চার নম্বর যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে যাতে খাবারটা পুষ্টিকর হয় সেটা আমাদের অবশ্যই দেখা উচিত কারণ যত খাবার পুষ্টিকর হবে মানে যত সেই খাবারের মধ্যে প্রোটিন থাকবে ঠিক মতন বিভিন্ন রকমের খনিজ মৌল ভিটামিন থাকবে তত কী হবে বাচ্চার ইমিউনিটি তৈরি হবে বাচ্চার যে সমস্যাটা রয়েছে যে ভাইরাল ইনফেকশনের ফলে বা অন্য যে কারণে বাচ্চা যে ঠান্ডা লাগার মতো সমস্যাটা রয়েছে সেটা যাতে চট করে কেটে যায় তার জন্য কিন্তু পুষ্টিকর খাবার দাবার বাচ্চাকে অবশ্যই খাওয়াতে হবে তাহলে চলো এবার জেনে নিই যে কোন কোন খাবারগুলো আমরা এই সময় বাচ্চাদেরকে খাওয়াতে পারি তাই প্রথমেই বলবো বিভিন্ন রকম সিরিয়ালসের কথা যেগুলো আমরা বাচ্চাদেরকে এই সময় খাওয়াতে পারি তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে রাইস মানে ভাত অনেকে মনে করেন যে ভাতটা জ্বরের সময় বা সর্দি কাশির সময় খাওয়ানোটা ঠিক না আমার বেবি ডক্টর এই ধরনের সর্দি কাশির সময় ভাত খাওয়ানোর ব্যাপারে কোনো রকম রেস্ট্রিকশান দেননি এবং আমি আমার ছেলের ক্ষেত্রে দেখেছি যে ভাত খাওয়ানোর ফলে সর্দি কাশিতে ওর কোনো বিশেষ সমস্যা হয়নি হ্যাঁ গমে যেহেতু অনেকের অ্যালার্জি হয় গমের জিনিসটা অ্যাভয়েড করা ভালো তার তুলনায় গরম গরম ভাত যদি বাচ্চাকে পরিমাণ বুঝে এই সময় খাওয়ানো যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা অনেকটা আরাম পায় এছাড়া এই টাইমে বাচ্চাকে ওটস খাওয়াতে পারো এই টাইমে বাচ্চাকে ডালিয়া খাওয়াতে পারো এছাড়া এই টাইমে এই সমস্ত ওটস হোক বা ডালিয়া হোক বা নর্মাল ভাতের খিচুড়ি বানিয়ে খাওয়াতে পারো খিচুড়ি খুব ভালো একটা অপশন কিন্তু এরকম সর্দি কাশির সময় বাচ্চাকে খাওয়ানোর জন্য একটা খুব ভালো খাবার সেটা হচ্ছে আলু এই সময় কিন্তু বাচ্চাদেরকে আমরা মিষ্টি আলু বা নর্মাল যে আলু হয় সেই আলু স্ম্যাশ করে খাওয়াতে পারি ওই স্ম্যাশ করা আলু সেদ্ধের মধ্যে আমরা একটু রসুন অ্যাড করতে পারি ওই স্ম্যাশ করা আলু সেদ্ধের মধ্যে যদি বাচ্চা একটু বড়ো হয়ে যায় একটু গোলমরিচ অ্যাড করতে পারি তো এইভাবে স্ম্যাশ করা আলু সেদ্ধর সাথে আরও বেশ কিছু মানে গাজর সেদ্ধ বা আরও অন্যান্য কিছু সবজি অ্যাড করে আমরা সেটা বাচ্চাকে খাওয়াতে পারি এই সময় কিন্তু এই সমস্ত খাবারগুলো বাচ্চাকে খাওয়ালে বাচ্চাদের মুখে রুচি আসে এবং বাচ্চাদের খেতেও ভালো লাগে নাম্বারে বলবো যে ধরনের খাবারের কথা সেগুলো হচ্ছে বিভিন্ন রকমের ডাল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুগ ডাল মুসুর ডাল ছোলার ডাল এই সমস্ত ডালগুলো কিন্তু বাচ্চাদেরকে এই সময় খাওয়ানোর জন্য ভীষণই উপযুক্ত কারণ এর মাধ্যমে বাচ্চা প্রোটিন পায় প্রোটিন থেকে বাচ্চাদের একটা ইমিউনিটি আপ হয় এবং এই সমস্ত যে ডাল জাতীয় যে খাবারগুলো সেগুলো কিন্তু বাচ্চারা চট করে খেয়েও ফেলতে পারে হ্যাঁ তো এই কারণে ডাল খুব ভালো একটা খাবার অবশ্যই কিন্তু আমরা প্রত্যেক দিন যখন এই সময় বাচ্চাদেরকে খাওয়াবো বাচ্চার ডায়ের চাটে ডালটাকে ইনক্লুড

ডাল দিয়ে ভাত দিয়ে মেখে খাওয়াতে পারো সেদ্ধ সাথে ডালটাকে ভালো করে মেখে তার মধ্যে একটু মাখন দিয়ে সেটা গরম গরম বাচ্চাকে খাওয়াতে পারো এছাড়া খিচুড়ির মধ্যে তো আমরা ডাল অ্যাড করেই থাকি তো এইভাবে ডাল কিন্তু আমরা এই সময় বাচ্চাকে অবশ্যই খাওয়াতে পারি চার নম্বরে বলবো সর্দি কাছের সময় খুব ভালো একটা খাবারের অপশান হচ্ছে স্যুপ বিভিন্ন রকমের স্যুপ কিন্তু এই সময় বাচ্চাদেরকে অবশ্যই খাওয়াতে পারো চিকেন স্যুপ হতে পারে ভেজিটেবল স্যুপ হতে পারে সবজি ডালের স্যুপ হতে পারে বিভিন্ন রকম স্যুপ কিন্তু এই সময় বাচ্চাকে অবশ্যই খাইও অন্তত দিনে একবার স্যুপ জাতীয় খাবার কিন্তু বাচ্চাদেরকে এই সময় খাওয়ানো উচিত এই স্যুপ জাতীয় খাবারের মাধ্যমে বাচ্চা অল্প সময় অনেকটা খাবার খেয়েও নেবে এবং সেই খাবারটার মধ্যে কিন্তু বাচ্চারা যথেষ্ট পরিমাণে পুষ্টিও পেয়ে যাবে তাছাড়া স্যুপ যখন একটু পাতলা পাতলা করে হালকা গরম করে আমরা বাচ্চাদেরকে খাওয়াই তখন কিন্তু বাচ্চাদের খাবারটা যখন এখান দিয়ে যায় বাচ্চারা খুব আরাম পায় এছাড়া এই সমস্ত খাবারগুলো কিন্তু বাচ্চাদের মুখে রুচিও দেয় এক নাম্বারে বলবো চিকেনের কথা সারাদিন ধরে বাচ্চাকে যা যা খাবার দাবার খাওয়ানো হবে তার মধ্যে একবার যদি বাচ্চাকে চিকেন খাওয়ানো যেতে পারে তাহলে সেটা কিন্তু বাচ্চার স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো বাচ্চার খেতেও ভালো লাগবে বাচ্চার ইমিউনিটিও বুস্ট আপ হবে ছ নম্বরে বলবো দুধের বিভিন্ন রকমের আইটেম দুধ কিন্তু এই সময় খাওয়ানো ভীষণ দরকার হালকা হালকা গরম করে বাচ্চার বয়স বুঝে বুঝে পরিমাণ মতন দুধ বাচ্চাকে খাওয়ানো উচিত চাইলে বাচ্চাকে আমরা এই সময় হলুদ দিয়ে দুধ ফুটিয়ে তারপর সেটা বাচ্চাকে খাওয়াতে পারি খেজুর দিয়ে দুধ ফুটিয়ে তারপর সেটা বাচ্চাকে খাওয়াতে পারি গাজর দিয়ে দুধটাকে একটু ফুটিয়ে সেটা বাচ্চাকে খাওয়াতে পারি অথবা নর্মালি বাচ্চাকে একটু কাপে করে গরম গরম দুধ একটু বিস্কুট দিয়ে আমরা চাইলে খাওয়াতে পারি তো দুধ কিন্তু খুব ভালো একটা খাবার এই সময় বাচ্চাকে চট করে খাওয়ানোর জন্য কারণ তাড়াতাড়ি এটা খাওয়া হয়ে যায় আর দুধের মধ্যে দিয়ে অনেকটা পুষ্টি বাচ্চা পেয়ে যায় সাত নাম্বারে বলব ফলের কথা তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপেল আপেল সেদ্ধ করে হোক বা ভালো করে স্ম্যাশ করে এই সময় বাচ্চাকে খাওয়ানো যেতে পারে যাতে বাচ্চা ফটাফট করে সেটা খেয়ে নিতে পারে এরপরে বলবো মশলার কথা তো যে সমস্ত খাবার দাবার সারাদিন ধরে বাচ্চার জন্য রান্না করবে তার মধ্যে অবশ্যই কয়েকটা মশলা অ্যাড করবে তার মধ্যে একটা হচ্ছে আদা দুই হচ্ছে হলুদ আর তিন হচ্ছে রসুন এছাড়া বাচ্চা যদি একটু বড় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার খাবারে এই সময় গোলমরিচও অ্যাড করতে পারো এবার তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমরা এই ধরনের খাবার দাবার বাচ্চাকে ঘুরিয়ে ফিরে এই সমস্ত সময়গুলোতে মানে বাচ্চা যখন ঠান্ডা লেগে থাকে সর্দি কাশির মতন সমস্যা চলে তখন বাচ্চাকে খাওয়াও কিনা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা আমাদের চ্যানেলের সঙ্গে আটাশ থেকে থ্যাংক ইউ